হ্যালো এভরিওয়ান দিস ইজ নিউমারুসি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছিলো জেনপাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য কীভাবে প্রিপারেশান নেবে কোন কোন বই পড়বে কিছু বই সাজেস্ট করার জন্য বলছিলো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু রেফারেন্স বই সাজেস্ট করব যেগুলো মাধ্যমে তোমরা বেস্ট প্রিপারেশান নিতে পারো তো তার আগে বলে রাখি যদি এখনও পর্যন্ত কারোর কাছে জেন পার্স প্রিভিয়াস কোয়েশেনস পেপারগুলো না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে দিতে পারো এটা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু এখানে আসলে তোমরা জেনপাস ওল্ড কোয়েশ্চেন্স পেপারগুলো পেয়ে যাবে সতেরো 18 উনিশ সালের এবার আসি আমরা বইয়ে তো এট ফার্স্ট তোমরা যে বইটা ফলো করবে তাহলে তোমার নিজের টেক্সট বুক ঠিক আছে এটা খুব সিম্পল একটা কথা তবুও আমি বলছি হ্যাঁ অফকোর্স তোমাকে আগে তোমার টেক্সট বই ফলো করতে হবে টেক্সট বইয়ের বাইরে কিন্তু কোনো কিছুই আসে না এবার কোন টেক্সট বই ফলো করবে ইলেভেন আর টুয়েলভে তোমার যে টেক্সট বই ছিল ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি তুমি সেটাই ফলো করবে অন্য বই আর তোমাকে পড়তে হবে না টেক্সট বইয়ের অল্টারনেটিভ হিসেবে যে আমার কাছে ছায়া ছিল আমি এখন সাঁতার পড়বো বা আমি এখন রে মটেন নেবো তা নয় তুমি যেটা পড়েছিলে এখন তুমি সেটাই পড়বে কারণ তোমার ওটাই ভালোভাবে জানাশোনা আছে আর তুমি ওটাতে কমফর্টেবল প্লাস কনফিউশন হবে না তোমার প্রথম কথা এবার আসছি কিছু রেফারেন্স বই টেক্সট বই কভার করার পর তুমি তার পাশাপাশি কিছু রেফারেন্স বই প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো তো রেফারেন্স বই হিসেবে এট ফার্স্ট আমি সাজেস্ট করব রায়ান মার্টিনের যে আলটিমেট জেনপাস ইউজি আছে ফর্মালি নোন এজ জেনপা এখানে প্রায় দশ হাজারেরও বেশি কোয়েশ্চেন এবং তার সলিউশন রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে এই বইটা খুবই ভালো দু হাজার কুড়িতে এই বইটা ফার্স্ট বেরিয়েছিল মনে হয় আর এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এডিশানটা বেরিয়েছে কি না ঠিক বলতে পারছি না মনে হয় এখনও বের হয়নি তবে অ্যাপ্লিকেশন স্টার্ট হলে বেরিয়ে যাবে এডিশন যাই হোক তোমরা এই আলটিমেট জেন ইউজিটা পড়তে পারো ভালো বই ঠিক আছে তারপরে এই বইটা এই বইটা তো সবাই জানে সাঁতরার জেনপাস ইভিয়ার্স এন্ট্রান্স প্র্যাকটিস একটা লেটেস্ট এডিশানটা নেওয়ার চেষ্টা করবে তুমি এই বইতে কিছু কিছু জায়গায় ভুল উত্তর দেওয়া আছে তো সেগুলো তোমরা ডাবল চেক করে নেবে কিন্তু বইটা এমনি ভালো আর ওল্ড কোয়েশেন্স পেপারগুলো রয়েছে এখানে আর যে টাইপের প্রশ্নগুলো এই বইতে রয়েছে সেই টাইপের প্রশ্নই বেশিরভাগ পরীক্ষায় আসে তাই এখানে কিছু কিছু উত্তর ভুল দেওয়া থাকলেও তুমি ওই টাইপের প্রশ্নগুলো ফলো করবে সেই হিসাবেই এই বইটা ভালো অনেকে এই বইটা প্র্যাকটিস করছে আর তারপরে যে বইটা আসে সেটা হলো তোমার পিয়ারসনের টিপিজির বই এটা ডক্টর সরোজ পার্বাজের লেখা দারুণ বই এটা লেটেস্ট আপডেটটা নেওয়ার চেষ্টা করবে লেটেস্ট আপডেটে তোমরা ফিফথ এডিশানটাই পাবে দু হাজার কুড়িতে জুন মাসে যেটা বেরিয়েছিলো দু হাজার একুশে এখনও বের হয়নি তবে জুন জুলাইয়ের মধ্যে এটাও বেরিয়ে যাবে তবে বইটা ভীষণই ভালো ইংলিশ মিডিয়ামে এটা বইটা যারা এইমস বিএসসি নার্সিং এস বিএসসি নার্সিং জিপমার তারপর লেডি হাংড়িস তারপর তোমার হলো যে বিএইচউ বা স্টেট লেভেল সব ধরনের বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স টেস্টের জন্যই এই বইটা বেস্ট খুবই ভালো একটা বই যদি কারো ইংলিশের কোনো প্রবলেম না থাকে ইংলিশটাও বাংলার মতোই বুঝতে পারে তাহলে এই বইটা পড়তে পারো খুব ভালো একটা বই আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যেন পরীক্ষা দেবে তাদের জন্য তো এই বইটা একদমই বেস্ট খুবই ভালো আমি বলবো তোমরা এই বইটা নাও অ্যান্ড এটা ভালো করে পড়ো আরও একটা বই আছে সেটা হলো মাস্টার গাইড বিএসসি নার্সিং জেনারেল নার্সিং মিডিয়াই জি এন এম এন্ট্রান্স এক্সামের দু হাজার একুশের এডিশনটা নেবে এটা হচ্ছে আরিহান্টের আরিহান্টের বইগুলো তোমার জানোই খুবই ভালো হয় এটাও ইংলিশ মিডিয়ামে আছে তো তোমরা এই বইটা প্রেফার করতে পারো অ্যান্ড যদি কেউ এই বইটা নাও মানে এই বইটা পিয়ারসনের বইটা তাহলে এটা নেওয়ার আর কোনো প্রয়োজন নেই আবার যদি এটা নাও তো এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কেউ যদি চাও যে আমি দুটাই নেব তাহলে নিতে পারো কিন্তু একটা নিলেই হয়ে যাবে ওকে আর যে সমস্ত স্টুডেন্ট নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এনসিআরটিটা ফলো করবে এনসিআরটিটা ফলো করলেই যথেষ্ট আর এই বইতে আসার কোনো দরকার নেই একটা বই নিতে পারো এমনি জাস্ট কোয়েশ্চেন টাইপ অ্যান্ড কোয়ালিটিগুলো বোঝার জন্য যে কী টাইপের প্রশ্নগুলো আসছে প্যাটার্নগুলো বোঝার জন্য একটা নিতে পারো আর এনসিআরটি ফলো করলে এনআফ আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আর কারোর কাছ যদি এন এনসিআরটি ফিঙ্গার টিপস থাকে তো কি বলবো আর কোনো কথাই নেই খুব ভালো ফিজিক্স যেটা আছে আমাদের ভিসি ভার্মা তো ওটা করলেও যথেষ্ট আর কিছু করার প্রয়োজন নেই যারা নিচের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কথা বলছি আর যারা শুধুমাত্র জেন জন্য তাদের এগুলো অ্যান্ড এর বাইরে যদি কিছু ভালো আরও প্রিপারেশন নিতে চাও তাহলে বলবো রায়ন মার্টিনের কোয়েশ্চেন্স ব্যাংক যে পাওয়া যায় ইলেভেন আর টুয়েলভের কোয়েশেন্স ব্যাঙ্কের লাস্টের দিকে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির স্ক্যানার প্লাস বলে চ্যাপ্টার থাকে চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্নগুলো থাকে এমসি কিউ অ্যান্ড এসি কিউ সেই প্রশ্নগুলো কভার করবে বিগত বছরে ওখান থেকে অনেক প্রশ্ন এসেছে অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট ওই প্রশ্নগুলো তোমরা ওগুলো কভার করতে পারো যদি প্রিভিয়াস ইয়ার্সে যদি কোয়েশেনস পেপার পাও তাহলে সেই বইটাও ফলো করতে পারো প্লাস কারেন্ট কোয়েশেন্স পেপার সেটাও ফলো করতে পারো এবছর তো সিলেবাস রিডিউস হয়েছে তো রিডিউস সিলেবাসের উপর ভিত্তি করে আবার একটা নতুন বই উঠেছে তোমার সেই বইটা হচ্ছে ছায়া প্রকাশনের টেস্ট পেপার তো ছায়া প্রকাশনের টেস্ট পেপার তোমাদের যদি কারো আশেপাশে ভাই বোনের থাকে যারা ক্লাস টুয়েলভে পড়ছে আর তোমরা নিজেরাই যদি কেউ ক্লাস টুয়েলভে পড়ো ড্রপার যদি না হো রানিং স্টুডেন্ট তাহলে তুমি সেই বইয়ের প্র্যাকটিস সেট মডেল প্র্যাকটিস সেটগুলো কভার করতে পারো আর প্রিভিয়ার্স এসে কোয়েশেন্সগুলো ফলো করো চেন পাসে খুব একটা কঠিন প্রশ্ন হয় না ঠিক আছে ভালো করে পড়াশোনা করলে এটা ক্র্যাক করা খুব ইজি অ্যান্ড যদি গভর্নমেন্টে চান্স পেতে চাও তাহলে একটু আরও ভালো করে জোর দিয়ে পড়াশোনা করো সো আই হোপ তোমরা ভালো করে প্রিপারেশান নেবে আর যেগুলো বই বললাম সেগুলো যদি সামর্থ্য থাকে তাহলে ইউ ক্যান ফলো আর যদি কারো এই বইগুলো এফোর্ড করতে প্রবলেম হয় তাহলে যে কোনো একটা বই নাও একটা আর পাশাপাশি টেক্সট বইগুলো আর নিজে শর্ট নোট বানা। নিজে নোট বানিয়ে নিজে পড়ো অ্যান্ড অনলাইন স্টাডি মেটেরিয়াল নাও ইউটিউব দেখো গুগল দেখো দেখবে তোমাকে কেউ আটকাতে পারবেন না ইচ্ছে থাকলেই উপায় হয় সো অল দ্য বেস্ট স্টে টিউন